বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছি আমি মুখী শ্রাবণ। আর আজকে আমরা চলে আসলাম রবুল ভাই ধান কাটতেছে, আমন ধানের কি অবস্থা আমরা বিস্তারিত রবুল ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস শুনবো। এবং কৃষি অফিসাররা নাকি উপজেলা থেকে আমাদের এই ধুলগ্রাম অর্থাৎ যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্ধি ভাষা ইউনিয়ন 2 নং ধুলগ্রামে কৃষি অফিসাররা আসে না, বিস্তারিত রবুল ভাইয়ের কাছে শুনবো। আর এই ধান প্রচুর পরিমাণে নষ্ট এবছর, কি কারণে এই ধানগুলো ক্ষতি হয়েছে বিস্তারিত রবুল ভাইয়ের কাছে শুনবো। আসসালামু আলাইকুম রবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই। ভাই ধানের অবস্থা কি এবছর, আমন ধানের? ধানের অবস্থা তো প্রথমে লাগিলা বলো, তারপর তো ঝলসাই গেল, ইন্দুরি খাচ্ছে, সব তো ফাওলাদি শেষ এবছর। তাই এবারে খুবই ক্রাইসিস অবস্থা। ইন্দুরির কোনো ব্যবস্থা নিছিলেন, ওষুধ মসুধ এই ধরনের কিছু? ওষুধ নিলাম, তার তো কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি না, এই যে সারি সারি দিয়াছিল। ও তা এই কোনো কৃষি অফিসার আসছে না পর্যন্ত? কোনো কৃষি অফিসার আসেনি। আর এই যে ওলিয়ার আছে কৃষি অফিসার, এ কি কোনো ধান বীজ কীটনাশক বতুর কি দিয়েছে ফ্রি আপনাদের সরকারের পক্ষ থেকে? না দেয়নি। দেয়নি না? না। তো ঠিক আছে, আমরা অবশ্যই চেয়ারম্যান জানাবো, চেয়ারম্যানের কাছে জানাই উপজেলায় জানাবো, চেয়ারম্যানের কাছে পিওন বরাবর আমরা আবেদন করব যে কেন আমাদের এই 8 নং সিদ্ধি ভাষা ইউনিয়নের 2 নং দুলগ্রামের কৃষকদের এই বতুর্কিগুলো দেওয়া হচ্ছে না। বতুর্কিগুলো তো প্রত্যেক বছর 2-3 বার আসে গ্রামে আসেনি। ওরা কি এইগুলো কৃষি অফিসারদের হয়তো আত্মীয়দের দিয়ে দেয়? এগুলো আমরা আলোচনা করব তাদের সাথে চেয়ারম্যান পর্যায়ে, এবং টিএনও বরাবর স্মারকলিপি দেবো। তো ধান কি ওই পাশে বেশি নষ্ট? হ্যাঁ ওই সারি নষ্ট বেশি। ঠিক আছে, ভালো দেখেন ভাই, আমরা দর্শকদের ধানগুলো দেখাই দিই কি অবস্থা। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা রবুল ইসলাম ভাইয়ের সঙ্গে, এবছর আমন ধানের করুণ দশা, অবস্থা বেশি একটা ভালো না, এই যে সেইগুলো দেখাবো বলে আসছিলাম। তা আসলে রবুল ভাই ক্ষোভ নিয়ে বললো যে কৃষি অফিসার ওলিয়ার উপজেলা পর্যায়ে যারা আছে এরা ধানের কোনো তদারকি করে না, কৃষকদের কাছে আসে না, সার বীজ কীটনাশক এইগুলো কিছু দেয় না, যার কারণে আমাদের এই ভিডিওটা করা। যদি কোনো উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা আমার এই ভিডিও দেখেন তো আপনারা অবশ্যই সেটা নজরে আনবেন, যেন সঠিকভাবে আপনাদের কৃষি অফিসাররা, বিশেষ করে আমি ঠিকানাটা আপনাদের বলে দেয়, ঠিকানাটা হচ্ছে আমাদের যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্ধি ভাষা ইউনিয়ন 2 নং ধুলগ্রামের। এই কৃষকরা, প্রত্যেকটা কৃষকের সঙ্গে আমার কম বেশি কথা হচ্ছে চ্যানেলের এই ভিডিওগুলো করতে গিয়ে, প্রত্যেকের আক্ষেপ এবং আক্রোশ যে ভতুর কি আমাদের না দেয় না দেখ না দিক সমস্যা নাই, কিন্তু তারা তো এসে যে ধানগুলো ইঁদুরি কাটতেছে, পাশাপাশি কারেন্ট পোকাই নষ্ট করতেছে এবং ব্লাস্টে নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলো কেন তারা এগুলোর মানে সঠিক তদারকি করে না, এই ক্ষোভটাই বেশি। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই রবুল ভাই যেটা বলতেছিল যে বছর আমন ধান প্রায় জমিতে সমস্যা, প্রত্যেকটা এই সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার জন্য সরকারিভাবে কৃষি অফিসার থাকে উপজেলায়, তারা আসি নাই একজন কৃষকের কাছেও, দুঃখজনক ব্যাপার এইটা। আর এই দুঃখজনক ব্যাপারটা আমি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম আমার চ্যানেলে, যদি কোনো কৃষি অফিসার এবং অন্যান্য সরকারি ব্যক্তিবর্গর সামনে এই ভিডিওটা পড়ে তো আপনারা অবশ্যই অভয়নগর উপজেলায় একটু দয়া করে জানাবেন যে কৃষি অফিসাররা যেন আমাদের এই 8 নং সিদ্ধি ভাষা ইউনিয়ন 2 নং দুলগ্রামে আসে এবং কৃষকদের করুণ দশাগুলো সচক্ষে দেখে, এবং সঠিক পর্যায়ে যেসব কৃষক যারা গরিব কৃষক চাষ করে কঠোর পরিশ্রম করে ধানগুলো চাষ করে তাদেরকে কেন এই সরকারি ভর্তুকি দেওয়া হয় না, কীটনাশক সার তেল বীজ এগুলো দেখবেন আপনারা, আপনাদের কাছে এটাই দাবি। ভিডিওর শেষ প্রান্তে আমরা, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।